দেখছেন সংবাদ, সারাদিন জড়িতা রয়েছে আপনাদের সঙ্গে। নৃশংসভাবে কুপিয়ে খুন করা হলো এক ব্যক্তিকে। ঘটনাটি ঘটেছে কাটোয়ার চন্দ্রপুর এলাকায়। মৃতের নাম প্রবীর মণ্ডল। শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র কোপানো হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনার পর কাটোয়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কলকাতায় এই খবরের দিকে নজর রাখবো। তবে অন্যান্য একটি খবর আপনাদের দিই। তৃণমূল বিজেপির সংঘর্ষে ধুন্ধুমার আগরপাড়ায় বৈঠক চলাকালীন গাড়ি পার্কিং নিয়ে বচসা দুপক্ষের। বিজেপির কার্যালয়ে তৃণমূল কাউন্সিলর নির্মলা রায়ের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। সংঘর্ষে ভাঙে তৃণমূল কাউন্সিলরের গাড়ি। বিজেপি কর্মীদের অভিযোগ, দলীয় কার্যালয়ের সামনের গেটে ভেঙে দেওয়ার অভিযোগ সহ বিজেপি কর্মীদের হুমকি দেওয়া হয়। ঘটনাস্থলে তৃণমূল কাউন্সিলরদের অনুগামীদের সঙ্গে রীতিমতো হাতাহাতি হয় বিজেপি কর্মীদের। সংঘর্ষে ভাঙে তৃণমূল কাউন্সিলরের গাড়ি, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। তৃণমূল বিজেপি সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতি আগরপাড়ায়। বৈঠক চলাকালীন গাড়ি পার্কিং নিয়ে বচসা হয় দুপক্ষের এবং কাউন্সিলরের গাড়ি ভাঙচুরের অভিযোগ করছে। বিজেপির কার্যালয়ে তৃণমূল কাউন্সিলরের দাদাগিরির অভিযোগ। সংঘর্ষে ভাঙে তৃণমূল কাউন্সিলরের গাড়ি। রীতিমতো হাতাহাতি হয় বিজেপি কর্মীদের এবং এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। তেমন আজকেও মিটিং ছিল, আমরা একটি অন্য কাজে এখানে আসি, তো আমরা বাইরেই দাঁড়িয়েছিলাম। একটি গাড়ি এসে দাঁড়ালো, দাঁড়িয়ে বললো এখানে সব বাইকগুলো কাদের, ফার্স্ট বাইকগুলো সরান এখান থেকে। তো আমরা বললাম আমরা তো জানি না বাইকগুলো কাদের, ওই পাশের বাইকগুলো কাদের। তো আমরা বললাম ওই পাশের বাইকগুলো আমরা জানি না, এইগুলো হয়তো আমাদের জেলার যারা পদাধিকারী তারা এসছে। বলার পরই ওনারা গাড়ি থেকে নামলো। এই কালো করে জামা পরা একটা মহিলা ছিল ছিপছিপে, তা উনি নেমে, কি ঘোষ ভদ্রমহিলার নাম, তা উনি নেমেই ফার্স্ট বললো এইসব চলবে না, এসব বেআইনি কাজকর্ম। শুক্লা ঘোষ, উনি কী করলো, উনি আর ওনার সঙ্গে যে রায় ভদ্রমহিলা যিনি কাউন্সিলর রয়েছেন উনি নেমে, নির্মলা রায়, উনি নেমে এসে এখানে বাইক স্কুটি যেগুলো ছিল ধাক্কা মেরে ফেলতে শুরু করলো। চেঁচামেচি করলো, কেউ ছিলই না। আমি আর একটা মেয়ে আমরা ওখান থেকে বেরোচ্ছিলাম, আমাদের দলে অন্তত সিসিটিভি ফুটেজ আছে, ওদের ওরা তো যা খুশি তাই করে। আমি এটা বলেছি যে ইডি সিবিআই আর এই সব দেখিয়ে আমাদের কোনো ভয় পাওয়ানো যাবে না। ওরা বলছে আমরা আইন জানি, আমরা অনেক কিছু জানি, আপনাকে আমরা বুঝে নেব, আপনার দল ভয় পেয়ে গেছে। কেন ভয় পাচ্ছেন আপনারা, আপনারা তো জিতেছেন। তখন আমি বলেছি, স্লোগান দিয়েছি, বিজেপি হাঁটাও দেশ বাঁচাও। কিছু ছেলে ছিল মুখে মাস্ক পরা, আর তাদের কোমরে অস্ত্র ছিল, তারা দেখিয়েছে। আর আমাদের সঙ্গে কেউ ছিল, জানতামই না যে এইরকম হবে।